নমস্কার বন্ধুরা কেরিয়ার মিস্ট্রামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা রাজ্য জুড়ে ফুড এসআই পরীক্ষায় বা ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় যে জালিয়াতি প্রশ্ন ফাঁস এবং টুকলি দুর্নীতি এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এবার বাংলার যে মেন স্ট্রিম মিডিয়া হাউস তারাও কিন্তু বিষয়গুলো কভারেজ দিচ্ছে বিষয়গুলো কিন্তু তুলে ধরছে গত উনিশ তারিখ এবং কুড়ি তারিখ এই দুদিন যে পিএসসি ঘেরা অভিযান চলল তো সেই ঘেরা অভিযানে কিন্তু বেশ কিছু মিডিয়া হাউস এসেছিলো এবং গতকালও কিন্তু বিভিন্ন মিডিয়া হাউস তাদের ইউটিউব চ্যানেলে তাদের কিন্তু টিভির মাধ্যমে কিন্তু টিভি চ্যানেলের মাধ্যমে বিষয়টা তুলে ধরেছে এবং সেই সঙ্গে বেশ কিছু দৈনিক সংবাদপত্র এবং বেশ কিছু অনলাইন নিউজ পোর্টাল তারা কিন্তু এই দুর্নীতি বিষয়টা সামনে এনেছে এবং যারা যারা যে সমস্ত ক্যান্ডিডেটটা এই সমস্ত দুর্নীতি করেছে এই সমস্ত প্রশ্ন ফার্স্ট সঙ্গে যুক্ত তাদের কিন্তু অনেকের নাম এনেছে প্রকাশ্যে এবার ঠিক আছে চলো দেখে নিয়ে যাক প্রতিবেদনে কি বলা হয়েছে তখন ধরো কিন্তু আমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ আর্টিকেল এটা সম্প্রতি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে দেখো বলা হচ্ছে পরীক্ষায় টুকলি সাত পরীক্ষার্থী পাকরাও যেখানে বলা হচ্ছে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষায় টুকলি ও মোবাইল ফোন ব্যবহারের ঘটনায় হাতে নাতে সাত পরীক্ষার্থীকে ধরে পুলিশের হাতে তুলে দিল স্কুল কর্তৃপক্ষ রাতে স্কুলের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে পুরুলিয়া সদর ও পুরুলিয়া মফস্বল থানায় পৃথক তিনটি মামলা করে ওই সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানিয়েছে দ্বিতরা নদিয়ার বাসিন্দা বিদ্যাভূষণ বাড়াই সেই সঙ্গে ঈশানী বিশ্বাস বসেনজিৎ বিশ্বাস সুবল বিশ্বাস ও চিরঞ্জীব মজুমদার মালদার বাসিন্দা রাহুল বৈরাগী ও রতিন সান্নাল পুলিশ জানিয়েছে প্রসেনজিৎ ও চিরঞ্জীবের থেকে টুকলি উদ্ধার হয় বাকি ছজনের কাছ থেকে মোট ছটি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে সোমবার ধৃতদের পুরুলিয়া আদালতে পেশ করা হলে প্রত্যেকের একদিন করে পুলিশ হেফাজত হয়েছে সেই সঙ্গে দেখো আরেকটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে চাকরির পরীক্ষা আর সেই পরীক্ষা হলে মোবাইল ফোন নিয়ে ঢুকে হাতে গ্রেপ্তার হলেন পাঁচ পরীক্ষার্থী পুরুলিয়া জেলা পুলিশ গ্রেপ্তার করে তাদের জুড়ে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বি পিএসসি ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা নিয়েছে ষোলোই মার্চ ও সতেরোই মার্চ সেই পরীক্ষার চলাকালীন পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকার অভিযোগ উঠল এরপরে জানো হয়েছে জেলার বাইরেরও বহু ছেলে মেয়ে পুরুলিয়ায় পরীক্ষা দিতে এসেছিলেন রবিবার ছিল পরীক্ষার শেষ দিন পুরুলিয়া মাপস্বল থানায় দুটি স্কুল অপরুলিয়া শহরের একটি স্কুল থেকে পরীক্ষা চলাকালীন পাঁচজনকে ধরা হয় সকলেই বেআইনি হবে মোবাইল ফোন ব্যবহার করছিলেন বলে অভিযোগ তালিকায় চার যুবকের সঙ্গে এক যুবতীও ছিলেন সকলেই পরীক্ষার্থী ধৃতদের চারজনের বাড়ি নদিয়ায় একজনের মালধয়ের হবিপুর থানা এলাকার বাসিন্দা জানা গিয়েছে এক পরীক্ষার্থীর জুতোই লুকানো ছিল মোবাইল ফোন সেটিও উদ্ধার করা হয় এদিন জেলা আদালতে তোলা হয় তাদের